আমরা দুঃখ ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে আপনারা জানেন যে 21:50 ঘটিকায় আজকে এখানে এই কাচিভাই রেস্টুরেন্টের যে বিল্ডিং এই বিল্ডিংয়ে আগুনের সূত্রপাত হয় এবং এরপরে এটা বিস্তার লাভ করে এবং দ্রুততম সময়ে এখানে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট চলে আসে, 4টি অ্যাম্বুলেন্স এবং টিটিএল চলে আসে। তারা আন্তরিকভাবে যারা পরিশ্রম করছে, একসাথে কাজ করছে, বাংলাদেশ পুলিশের সদস্যরা এখানে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা দায়িত্ব পালন করছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এখন পর্যন্ত আমরা 3টা ডেড বডি পেয়েছি, 3টা, এবং 42 জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং আরো কিছু লোকদেরকে আমরা উদ্ধার করেছি, মোট 75 জন। তবে 42 জনের অবস্থা আশঙ্কাজনক, আমরা তাদের বিষয়ে শঙ্কিত, আমরা চেষ্টা করছি তাদেরকে দ্রুততম সময়ে হসপিটালে প্রেরণ করে তাদের চিকিৎসার জন্য এবং তাদের জীবন রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা চলছে। আমরা আপনারা সবাই দোয়া করবেন তাদেরকে, যাতে আমরা তাদের জীবন, যেমন ওই 75 জন তাদেরকে পাঠানো হয়েছে, তাদের জীবন যাতে রক্ষা পায়, এই জন্য আপনাদের দোয়া প্রার্থী। সমগ্র আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। সাথে সাথে আমি উল্লেখ করতে চাই যে আমাদের এক সহকর্মী কন্যা, সে কিছুক্ষণ আগে হসপিটালে গিয়েছে, সেও মারা গিয়েছে। আরেকজন আমাদের পুলিশ হসপিটালে, সেও মারা গিয়েছে, আমরা জানতে পেরেছি। তো যখনই আমরা তথ্য পাব, দ্রুততম সময়ে আপনাদেরকে অবহিত করা হবে। আপনারা কষ্ট করে এতক্ষণ ডিউটি করছেন আমাদের সাথে, এই জন্য আপনাকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ, এবং আশা করি সময় সময় আপনাদেরকে যখনই আপডেট থাকবে আপনাদেরকে আপডেট করা হবে। অবশ্যই অবশ্যই, যদি এখানে যে ভবনটি ছিল সেটি যদি রাজুক থেকে সঠিকভাবে প্রাণ পাশ করে না হয়, অথবা রাজুনের রাজুকের যে প্রাণ থাকে সেই প্রাণের ব্যত্যয় ঘটিয়ে কোনো কিছু করা হয়, কিংবা ফায়ার সেফটি বা অন্যান্য যে সমস্ত জিনিস থাকার কথা সেগুলো যদি না থাকে, তদন্তে যদি সেটি বেরিয়ে আসে, তাহলে অবশ্যই দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।